হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা কিন্তু অনেকেই বিকাশ ইউজ করে থাকেন, বাংলাদেশে যে বিকাশ একটা লেনদেনের সাইট আছে, আপনারা কিন্তু এটা ইউজ সকলে ইউজ করে থাকেন। এই কিন্তু অনেকে বিকাশ অ্যাপটি ইউজ করে থাকেন, কিন্তু দেখা যায় যে আপনারা যখন বাইরে থাকেন অনেক সময় আপনাদের ফোনে কিন্তু MB শেষ হয়ে যায়। MB শেষ হয়ে গেলে কিন্তু আপনারা বিকাশ অ্যাপটি ইউজ করতে পারেন না। তো বিকাশ অ্যাপ ইউজ না করেও কিন্তু আপনি আপনার ফোনে কিন্তু টাকা রিচার্জ অথবা সেন্ড মানি পেমেন্ট আপনি সবই করতে পারবেন একদম সিম্পলভাবে। এবং যদি কিনা আপনার সাথে স্মার্টফোন না থাকে, তাও কিন্তু আপনি আপনার হাতের ছোট বাটন ফোন দিয়েও কিন্তু টাকা রিচার্জ করতে পারেন। তো আজকে আমি সেই জিনিসটা আপনাদেরকে প্রপারলিভাবে দেখাবো এবং কী কী করলে আপনি খুব সুন্দরভাবে আপনি কাজটি শেষ করতে পারবেন, আমি সব কিছু আপনাকে ডিটেলসে বলে দেব। তো অবশ্যই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ পর্যন্ত দেখলে আপনার কী হবে, আপনি আর কোনো সমস্যা পড়বেন না। তো যদি কিনা আপনি আমার চ্যানেলে একদম নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং যদি কিনা আপনি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আপনাদের সর্বপ্রথম স্টেপ হচ্ছে, আপনারা আপনাদের ফোনে ডায়াল প্যাডে যাবেন। তো আমি ডায়াল প্যাডে যাচ্ছি। ডায়াল প্যাডে যাওয়ার পরে আপনি লিখবেন *247*247#, লিখে আপনার যে সিম থেকে আপনি টাকাটা পাঠাতে চাচ্ছেন সেই সিমে আপনি ক্লিক করবেন। তো আজকে আসলে আমরা শিখবো যে আমরা কীভাবে আমরা টাকা পাঠাতে পারি, মানে সেন্ড মানি করতে পারি। তো আপনি সিম্পলি এখান থেকে আপনি সেন্ড মানিতে, যেহেতু আমরা সেন্ড মানিতে দেবো, তো সেন্ড মানিতে যাওয়ার জন্য আমি ক্লিক করবো 1-এ, ক্লিক করে সেন্ড করলাম। সেন্ড করার পরে আমি যে নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছি সেই নাম্বারটা আমি দেব। তো আমি এখান থেকে আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমি আমার নাম্বারটা দিলাম। নাম্বারটা দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন সেন্ড বলে একটা অপশন আছে, এই যে সেন্ড বলে একটা অপশন আছে, সেন্ডে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কত টাকা ইনার নাম্বারে পাঠাতে চাচ্ছেন, সেন্ড করতে চাচ্ছেন, সেই নাম্বারটা দিবেন। ইনার নাম্বারে 500 টাকা ধরেন দিব সর্বোচ্চ। তো 500 টাকা দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন সেন্ড বলে একটা অপশন আছে, সেন্ডে আপনি ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পরে আপনি আপনি এখানে জাস্ট আপনার মনের মতো করে একটা সংখ্যা দিয়ে দিবেন। তারপর আবারও আপনি সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পরে জাস্ট এই জায়গা থেকে আপনার টাকাটা, আপনি যে নাম্বারে টাকা দিতে চাচ্ছেন সেই নাম্বারও দেওয়া আছে, আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন তাও দেওয়া আছে, এবং আপনি যেটা রেফারেন্স করছিলেন সেটাও দেওয়া আছে, এবং জাস্ট আপনি নিচে আপনার যে পিন, মানে আপনার বিকাশের যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করেন, যে পিন নাম্বারটা দিয়ে, জাস্ট আপনি পিন নাম্বারটা দিয়ে সেন্ড করে দিলে আপনার এই টাকাটা তার নাম্বারে চলে যাবে, ঠিক আছে? তো যেহেতু আমি টাকাটা দিতে চাচ্ছি না, তাই আমি দিলাম না। তো আপনারা এইভাবে খুব সহজেই আপনারা বিকাশের টাকা দিতে পারেন। তো যদি কিনা ভিডিওটি আপনার একটু হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, এবং যদি কিনা আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।